বাঙালি দু ভাগে বিভক্ত হয়ে যায়, মোহন হয় মোহনবাগান নয় ইস্ট বেঙ্গল। খুব আনন্দিত যে ইস্ট বেঙ্গল স্পন্সর পেয়েছে, কারণ আমার মনে হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এরা এদেরকে বাদ দিয়ে কোনো ফুটবল টুর্নামেন্ট হতে পারে। আর খালি মোহনবাগান স্পন্সর পেয়েছে, মোহনবাগান আইএসএল খেলতো, অথচ আইএসএল চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, খুব খুশি হলাম। কিন্তু যে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো না, কোথাও একটা ঘাটতি ঘামতি থেকে যেত। ডেফিনেটলি আমি চাইবো মোহনবাগান জিতবে, বাট দি এন্ড অফ দ্য ডে মোহনবাগান ইস্ট বেঙ্গল যতবার খেলবে ততবার ফুটবল জিতবে। এই মোহনবাগান ইস্ট বেঙ্গল যে আইএসএলে যাচ্ছে, ফরেন প্লেয়ারদের দেখে যারা সে সমস্ত আজকের প্রজন্ম অভ্যস্ত, মাঝরাত্রিতে বসে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ রিয়াল মাদ্রিদ আমার মতো দেখে, তারা ফরেন প্লেয়ারদের সঙ্গে আমাদের ভারতীয় প্লেয়ারদের খেলতে দেখবে আইএসএল, এটাই তো ব্যাপার। তো নিজেদেরকে উদ্বুদ্ধ করে তারাও খেলুক, যাতে আগামী দিনে মোহনবাগান ইস্ট বেঙ্গলে প্রচুর বাঙালি প্লেয়ার থাকে। মোহনবাগানকে আমার শুভেচ্ছা জানানোর সাথে সাথে ফুটবলকে এইটুকুনি বা ফুটবলার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আমার একটা আর্জি হয়ে গেল।